অফিসে এসেই দুঃসংবাদটা পেলাম, পার্থ দার নেই। গতকাল রাতে নিজের বাড়িতেই সেরিব্রাল স্ট্রোক চিরতরে স্তব্ধ করে দিয়েছে তাকে। নির্বিরোধী সদা হাস্যময় বিপত্নীকে এই মানুষটাকে আমরা অফিসের সবাই ভালোবাসতাম, আর উনি অকারণে দিলদরিয়া মেজাজে হা হা করে হেসে উঠতে জুড়ি ছিল না। পার্থদার খেতে ভালোবাসতেন, খাওয়াতে ভালোবাসতেন আরও বেশি। থেকে থেকেই বলে উঠতেন, আজ মাটন এনেছি রে, রাতে রোগন জুসটা ট্রাই করব, চলে আসিস অফিসের পর। ব্যক্তিগত কোনো অসুবিধার কথা বললে নিজের ট্রেডমার্ক হা হা হাসিটা হেসে উঠে বলতেন, আরে অসুবিধা তো থাকবেই রে, তাই বলে জীবনটা উপভোগ করবি না? আরে একটাই তো জীবন রে, আসিস আসিস, চলে আসিস, কিন্তু আজ কবজি ডুবিয়ে খাবো সবাই মিলে। এহেন মানুষ অসহায়ের মতো নিজের বাড়িতে পড়েছিলেন সারা রাত। সকালে কাজের মেয়ে এসে কলিং বেল বাজিয়ে সাড়া না পেয়ে পাড়া প্রতিবেশীর সহায়তায় দরজা ভেঙে পার্থদাকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। ডাক্তারের মতে রাত 10টা থেকে 11টার মধ্যেই শেষ নিঃশ্বাস পড়েছে পার্থদা। শঙ্করদা বললেন, জানিস অম্লান, পার্থদার ঘরের মেঝেতে তার শরীরের পাশেই পড়েছিল তার ফোনটা। রাত 9টা নাগাদ সেই ফোন থেকে সোনা বাবা বলে একজনকে বারবার ফোন করছিলেন, ফোনটা রিসিভড হয়নি। পার্থদা বোধহয় শেষ মুহূর্তে ছেলেকে ফোন করার চেষ্টা করছিলেন। মুম্বাই প্রবাসী সুচাকুরে ছেলের সময়ে হয়নি ফোনটা ধরার। পার্থদার নাক দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল, বাঁচার প্রবল তাড়নায় সেই রক্ত দিয়েই মেঝেতে লিখতে গেছিলেন হেল্প। হেল্প পর্যন্ত লিখে আর পারেননি। বুকটা মুচড়ে উঠল আমার, মনে পড়ল বেশ কিছুদিন ধরে পার্থদা আমাদের সবাইকে বলছিলেন, মাথাটা বড্ড ঘোরে রে আজকাল, প্রেশারটা বোধহয় বেড়েছে। আমরা অনেকেই জ্ঞান দিয়েছিলাম, ডাক্তার দেখাও পার্থদা, মাথা ঘোরা কিন্তু ভালো লক্ষণ নয়। অসহায়ের মতো পার্থদা বলেছিল, কি করে যাই বলতো, ডাক্তার যে খালি বলে বাড়ির লোককে ডাকুন, এখন বাড়ির লোক আমি কোথায় পাই বল দেখি। তোরা কেউ যাবি আমার সঙ্গে? বলা বাহুল্য এই প্রশ্ন আমরা শুনেও শুনিনি। আমরা আমাদের স্বার্থ অনুযায়ী দিব্যি কান থাকতে কালা, মুখ থাকতে বোবা, আর হাত থাকতে নুলো হয়ে যেতে পারি। পার্থদার ছেলেকে একা দোষ দিয়ে লাভ কি, গোটা সমাজটাই সুযোগ প্রতিবন্ধী। পার্থদার ভাষায় হেল। আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে সত্য বলে উঠল, মন খারাপ করিস না অম্লান, যাকে নিজের ছেলে দেখে না আমরা তার জন্য কি করতে পারি বল, কলিগ বই তো নয়। চল চল হাসপাতালে যাই, যতই হোক বন্ধু হিসেবে রাজদারে আর শ্মশানে পাশে থাকাটা তো কর্তব্য। ঠিকই তো, একটা মানুষ সে আমাদের যতই প্রিয় হোক, সে যতক্ষণ বেঁচে আছে তার প্রতি আমাদের কোনো কর্তব্য নেই। মরে যাওয়ার পর আমাদের ঠুটো হাত দিয়ে তার মৃত মুখে অগ্নি সংযোগ করাটাই আমাদের বন্ধুকৃত্য। বেশ তাই হোক, তবে হাসপাতালে দাঁড়িয়ে সদ্য মৃত মানুষটির সম্পর্কে প্রতিবেশীদের নানা রকম মন্তব্য শুনছিলাম। বুড়ো বয়সে বউ মরলে লোকে একটু পাগলাটে হয়ে যায় দাদা, সময় নেই অসময় নেই মাঝরাতে রান্না করতে বসত, কখনো গলা ছেড়ে কবিতা আবৃত্তি করত, এরকম সিটিয়াল পাবলিক এভাবেই বেঘরে মরে। সত্যি ছেলে কতবার নিয়ে যেতে চেয়েছে, বুড়ো নিজের বাড়ি আর নিজের চাকরি ছেড়ে নড়বে না। নাও এবার বাড়ি আর অফিস নিয়ে স্বর্গে যাও। আরে এসব ডিপ্রেশন কেস, ডাক্তার স্ট্রোক বলছে বটে, দেখে নাও গে যাও নিজেই কিছু করেছে কি না। আর থাকতে পারলাম না, বলে বসলাম, আচ্ছা জানেন যখন ভদ্রলোক ডিপ্রেশনে ভুগছেন, চরম নিঃসঙ্গতায় কষ্ট পাচ্ছেন, ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন কখনো, বা তার একাকিত্ব কাটানোর চেষ্টা করা প্রতিবেশী হিসেবে করেছেন কখনো? ভদ্রলোক থমকে উঠলেন, আরে রাখুন মশাই, অত অঢেল সময় কার আছে, নিজেদের সমস্যা কে দেখে তার ঠিক নেই, আর আপনারা অফিস কলিগরাই তো ছিলেন তার ধ্যান জ্ঞান, আপনারা কি করেছেন ওর জন্যে, বাতিলে দেওয়া খুব সোজা না। চুপ করে গেলাম। সত্যি তো আমাদের কিছু বলা মানায় না, আমরাই বা কি করেছি। দাঁড়িয়ে ভাবছিলাম
কি বলে আমরা ঠুটো, আমাদের ঘাড়ে কোনো দায় চাপলে আমাদের কি সুন্দর লম্বা লম্বা দুটো হাত গজিয়ে যায়, আর আমাদের ঘাড়ে চাপা সেই দায়টাকে কি সহজেই না আমরা অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে সক্ষম হই। হঠাৎ হাসপাতালের সামনে থেকে একটা ধর ধর গেল গেল, এই যা ইস রক্ত বের করে দিল একদম শুনে সচকিত হয়ে উঠলাম। হাসপাতালের সামনের দিকটা গিয়ে দেখি পাঁচতলার একটি ঘরের জানালা দিয়ে 33-34 বছরের এক যুবক বেরিয়ে ঝপ করে নেমে দাঁড়ালো কার্নিশের উপর। হাতে তার স্যালাইনের চ্যানেল, গায়ে হাসপাতালের পোশাক, জানালার দিকে চেয়ে অদৃশ্য কাউকে মুখ ভেঙিয়ে পরম নিশ্চিন্তে সে উবু হয়ে বসে পড়ল কার্নিশের উপর। দেখতে দেখতে মজা দেখতে আসা জনতার একটা ছোটখাটো ভিড় হয়ে গেল হাসপাতালের সামনে। উৎসাহী কয়েকজন মোবাইল বাগিয়ে ছবি তুলতে লাগলো, কয়েকজনকে আবার এই দমকল ডাকো না, পুলিশকে একটা খবর দাও, হাসপাতালের সিকিউরিটি স্টাফ নেই নাকি বলে যথারীতি পকেট থেকে নিজের মোবাইল বের করে ক্যামেরা বাগিয়ে ধরল। এমন উত্তেজক ঘটনার ভিডিও বানিয়ে সেটাকে সমাজ মাধ্যমে ভাইরাল করাই তো এই মুহূর্তে আসু কর্তব্য। হঠাৎ দেখি হন্ততন্ত হয়ে হাসপাতালের একজন আধিকারিক বেরিয়ে আসছেন। একজন পুলিশ কনস্টেবলের থেকে ছোট একটা মাইক নিয়ে তিনি বলে উঠলেন, সুজিতবাবু আপনি কার নিচে নামলেন কেন, পড়ে যাবেন তো। উত্তর এলো, যাই যাব, আপনার তাতে কি, আমি দৈত্যের কাছে থাকবো না। আধিকারিক বললেন, আপনি তো সুস্থ হয়ে গেছেন, দুই একদিনের মধ্যেই ছুটি পাবেন, আপনাকে ওখান থেকে নামিয়ে আনতে সহযোগিতা করুন প্লিজ। উত্তরে ভদ্রলোক বিপজ্জনকভাবে কার্নিশ থেকে ঝুঁকে আধিকারিককে কলা দেখালেন। গেল গেল রব উঠল সমবেত জনতার মধ্যে। কার্নিশের উপর থেকে আবার হুকুম হল, আমায় ফোন দিন, বউয়ের সাথে গল্প করব। আধিকারিক বিড়বিড় করে বললেন, এসব পাগল ছাগলকে কেন যে হাসপাতালে ভর্তি করে কে জানে, পাগলাগারদের দিলেই পারে। আধিকারিককে জিজ্ঞেস করলাম, আপনি জানতেন উনি মানসিকভাবে অসুস্থ, তবু খেয়াল রাখেননি? ভদ্রলোক আমার দিকে এমনভাবে চাইলেন মনে হলো ভস্য করে দেবেন আমাকে। তারপর বললেন, না জানতাম না, বাড়ির লোক আমাদের কিছুই জানায়নি, কিন্তু যে পেশেন্ট হাসপাতালের নার্সকে আঁচড়ে কামড়ে জানালা গলিয়ে কার্নিশে উঠে বসে, এক মাস আগে মরে যাওয়া বউয়ের সঙ্গে ফোনে গল্প করতে চায়, তাকে পাগল ছাড়ার কি বলবো বলুন। একটু দমে গেলাম আমি, তবু কাতরভাবে বললাম, তবু কিছুই কি করা যায় না, ও অন্য বাড়ির ছাদ থেকে চেষ্টা করে বা নিচে জাল ফেলে। হচ্ছে হচ্ছে, সব রকম চেষ্টাই করা হচ্ছে। বলতে বলতে আধিকারিক ভদ্রলোক আমার পাশ থেকে দ্রুত পায়ে সরে গেলেন। সময় এগিয়ে চলল, হাসপাতালের সামনে সার্কাস দেখতে আসা মানুষের ভিড় বাড়তে লাগলো। মাঝে মধ্যে কেউ কেউ দরদ ভরা গলায় চিৎকার করে বলতে লাগলেন, ও মশাই নেমে আসুন না, মরবেন নাকি। সুজিতবাবুর কোনো বিকার নেই, কোনো তাড়াও নেই, সব প্রশ্নের তিনি একটাই উত্তর দিয়ে গেলেন, আমি দৈত্যের কাছে যাব না, দৈত্য আমায় খেয়ে ফেলবে, আমায় ফোন দিন, বউয়ের সঙ্গে গল্প করব। অবাক হয়ে ভাবছিলাম, কে সুজিতবাবুর দৈত্য, কাকে এত ভয় পাচ্ছেন তিনি? হঠাৎ একটা হাসির হল্লা শুনে সম্বিত ফিরল, আশেপাশের সব মানুষ ভারী মজায় দুলে তুলে হাসছে। হঠাৎ হলোটা কি, দেখি কয়েকটি অল্প বয়সী ছেলে কলা খাচ্ছে আর হাসতে হাসতে কলার খোসা ছুঁড়ে দিচ্ছে পাঁচতলার কার্নিশের দিকে, মুখে ছড়া ওড়াচ্ছে, এই হনুমান কলা খাবি, জয় জগন্নাথ দেখতে যাবি। হাসতে হাসতে লুটিয়ে পড়ছে মজা দেখতে আসা জনতা। তাকিয়ে দেখি আমার পাশে দাঁড়িয়ে দুজন খাঁকি উর্ধিধারীরও 32 পাটি ঝিলিক দিচ্ছে। বর্ষাকাল, সামনেই রথের মেলা, এই সময় এই পরিস্থিতিতে জয় জগন্নাথ শুনে আমার মনে পড়ল হস্তহীন সেই দারু ব্রহ্ম দেবতাটিকে। ছোটবেলায় ঠাকুমা বলতেন, জগন্নাথের কাছে পার্থিব কিছু চাইতে নেই দাদু ভাই, তিনি নিজের হাত নুলো করে সবাইকে বুঝিয়ে দিচ্ছেন, দেখো বাপু তোমরা আমার কাছে কিছু চেয়েও না, আমার হাত নেই, আমি দিতে পারবো না, তোমরা আমাকে শুধু অহৈতুকি ভালোবাসা দাও, আমিও তোমাদের ভালোবাসায় ভরিয়ে দেব। অবাক হয়ে ভাবছিলাম, সুদূর পুরীধাম থেকে সেই জগন্নাথের ইশারাতেই হয়তো এই ঠুটো জনতা জনার্দন জড়ো হয়েছে এখানে, শুধু যদি জগন্নাথের মতো মানুষকে ভালোবাসার ইচ্ছেটুকু এদের থাকত। এতগুলো মানুষের ভিড়ে আমি আরেকটি প্রতিবন্ধী মানুষ হাঁ হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম,
একটি মানুষ জীবন মৃত্যুর মাঝামাঝি সরু একটি কার্নিশে কেমন নির্বিকারভাবে বসে আছে, ভারী আমোদের দৃশ্য বটে। যত বড় আমাদের ঘটনা হোক, তার পরিসমাপ্তি আছে। যবনিকা পতন হয় নাটকের মঞ্চে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। সুজিতবাবু মাঝে মধ্যে কার্নিশের ধারে এসে লাভ দেওয়ার ভঙ্গি করছিলেন, আর মুখে বলছিলেন, দিলাপ দি দি, তাহলে আমি হুশ করে বাড়ি চলে যাব। দর্শককুলে এই ঘটনার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল। কেউ কেউ মুখ বাঁকিয়ে গলা কাঁপিয়ে থিয়েটারি ঢঙে বলছিলেন, না না বাবা, ও কাজটি করো না, দোহাই তোমার। কেউ বা বলছিলেন, দাও দেখি একটা জম্পেস লাভ, এক লাফে লঙ্কা পৌঁছতে হবে কিন্তু। কোন দিক থেকে ভেসে আসছিল, হোক হোক ট্রাফিকের খেলাই হয়ে যাক। এর মধ্যে পাশের বহুতল থেকে কেউ একটা মোবাইল ছুঁড়ে দিল সুজিতবাবুর দিকে। সম্ভবত হাসপাতাল থেকে যোগাযোগ করা হয়েছিল সুজিতবাবুর বাড়ির লোকের সাথে। সুজিতবাবুর পিসিমা ভিডিও কলে কাতর অনুনয় করলেন, দোহাই বাবা, ঝাঁপ দিস নে, মেয়েটার কথা অন্তত ভাব, মা তোর আগেই গেছে, এখন যদি তুইও। এত লোকের এত রকমের কথায় কেমন বিভ্রান্ত হয়ে গেল মানুষটা। অভিমানী শিশুর মতো ঠোঁট ফুলিয়ে বলে উঠল, দেব, আমি লাভ দেব, কেন তোমরা আমায় দৈত্যের কাছে রেখে গেলে। আর তারপর তারপর নিজের কথা ঠিকই প্রমাণ করতেই মুহূর্তে আমোদপ্রিয় দর্শকের ভিড় পাতলা হয়ে গেল। অকুস্থলে পড়ে রইল একটি রক্তালপুত শরীর, আর তার সামনে ঠুটো জগন্নাথের মতো বোকা সেজে দাঁড়িয়ে রইলাম আমি। পার্থদার সোনা বাবা আজ এসে পৌঁছতে পারবে না, তার ফ্লাইট কাল সকালে। আজকের মতো বডি হয়ে যাওয়া পার্থদাকে P7 রাখার ব্যবস্থা করা হলো। সব কাজ সেরে ফেরার সময় কি এক অদম্য কৌতূহলে ফের ছুটে গেলাম হাসপাতালে। শুনলাম আমি পৌঁছানোর কিছুক্ষণ আগেই রাত 8টা নাগাদ দৈত্য ভয় থেকে চিরতরে মুক্তি নিয়ে চলে গেছেন সুজিতবাবু। মানুষের মন বড় দুর্গেয়। হসপিটাল রেজিস্টার থেকে সুজিতবাবুর বাড়ির ঠিকানাটা কেন যে নিজের নোটবুকে টুকে রাখলাম নিজেই জানি না। সেদিন রাতে বড় অদ্ভুত স্বপ্ন দেখলাম। পার্থদা করুণ মুখে বলছে, অম্লান, এতবার তোদের বললাম আমাকে দৈত্যের হাত থেকে বাঁচালি না রে, এই তোরা আমায় ভালোবাসতিস। আমি অবাক হয়ে পার্থদাকে দেখছি, কিছুতেই তার হাত দুটো কোথাও দেখতে পাচ্ছি না। জিজ্ঞেস করলাম, পার্থদা তোমার হাত কি হলো? পার্থদা উত্তর দিলেন, কেটে ফেললাম রে হাত দুটো, অকারণে লোকের কাছে হাত পেতে ভিক্ষা করতে আর ভালো লাগে না। পরদিন পার্থদার ছেলে আসার পর শেষকৃত্য মিটতে মিটতে বিকেল হয়ে গেল। বুঝতে পারছিলাম সুজিতবাবুর দৈত্য আমার ঘাড়ে চেপেছে, এর মীমাংসা না করতে পারলে আমার স্বপ্নহীন নিশ্চিন্ত ঘুমের আশা নেই। তাই পায়ে পায়ে এগিয়ে গেলাম সুজিতবাবুর বাড়ির দিকে। ঠিকানা খোঁজ করতে এক ভদ্রমহিলা খড়খড় করে উঠল, ওর বাড়ি আর কি করতে যাবেন বাবু, সব তো মরে হয়ে গেছে, শুধু ঠাকমা বুড়ি সুজিতের মেয়েটার এনে বাসর সাজায় বসে আছে। টালিছাওয়া ছোট্ট বাড়িটা এসে দেখি আত্মীয় স্বজন এখানে ওখানে জটলা করে দাঁড়িয়ে আছে। পোস্টমর্টম করে সুজিতবাবুর দেহ হাসপাতাল থেকে আজ রাতের দিকে ছাড়বে, সবাই তারই অপেক্ষায়। সকলের মাঝখানে ফ্যাল ফেলে চোখে দৃষ্টি নিয়ে একটি 6-7 বছরের বাচ্চা মেয়েকে পক্ষী মাতার মতো বুকে আঁকলে বসে আছেন এক অশীতিপর বৃদ্ধা। তাকে প্রণাম করে চুপচাপ পাশে গিয়ে বসলাম। ঘোলা চোখের দৃষ্টি আমার দিকে মেলে বৃদ্ধা জিজ্ঞেস করলেন, কে বাবা তুমি? সাংবাদিক? কি মনে হলো বললাম, হ্যাঁ ঠাকুমা, আমি সাংবাদিক। বেশি বিরক্ত করব না আপনাকে, শুধু একটাই কথা জানতে এসেছি, সুজিতবাবুর দৈত্যকে জানেন? অশক্ত শরীরে সোজা হয়ে বসলেন বৃদ্ধা, ভাঙা গলায় বললেন, এখন আর জেনে কি করবে বাবা, যখন জানলে কাজ হতো তখন তো পুলিশ ডাক্তার সাংবাদিক সবাই দাঁড়ায় দাঁড়ায় মজা দেখছিলে, মাঝখান থেকে নাতিটা আমার।
আমার অনাবশ্যক কৌতূহলের গালে সপাট একটা চড় পড়ল যেন, যে সমাজের প্রতিনিধি হয়ে সাংবাদিকের ছদ্ম পরিচয়ে নিজের কৌতূহল চরিতার্থ করতে এসেছি সেটা যে আসলে নুলো প্রতিবন্ধী সমাজ আরও একবার অনুভব করলাম। সেটা বৃদ্ধাকে তখন কথায় পেয়েছে, তিনি বলে চলেছেন, আমার সুজিতের দত্তি আমি, তুমি, এরা এরা সব ভাই। আমার সুজিতের দত্তি ওই লাল নীল বিশাল বিশাল হাসপাতাল বাড়িগুলো, জানো বাবা, আমার ছেলেটা তার বউকে নিয়ে সুখে ঘর করত, হঠাৎ তার পায়ে কী যে এক ফোঁড়া হলো, যন্ত্রণায় ছেলেটা আমার শুকিয়ে গেল। ডাক্তার বলল ছেপ টিফিন হয়েছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। আমার বউমা তার এনে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো, কেউ তারে নেয়নি, সবাই বলে নক্ত বিষিয়ে গেছে, নেপার করে দিচ্ছি, অন্য হাসপাতালে নিয়ে যাও। শেষে বৌমা নিজের যেটুকু সোনার গয়না ছিল তা বিক্রি করে করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেল। দুদিন ভ্যানটার না কি যন্তরে আমার ছেলেটারে রেখে ওরা বৌমারে বলল তোমার স্বামী মরে গেছে, নে যাও। সেই মরা ছেলেরও বৌমা আনতে পারেনি, এমন তাদের ট্যাকার খাই। শেষে আমাদের বাড়ির দলিল হাসপাতালে জমা রেখে ছেলেটারে ছাড়াই আনি। বৌমা হাসপাতালে গাল পেড়েছিল পিচেস বলে, ছোট সুজিত মার সাথে ছিল, তখন থেকেই ওর মনে ঢুকে যায় হাসপাতাল মানেই পিচেস দত্তি। এর কয়েক বছর পর বৌমার হঠাৎ বুকে ব্যথা, পাড়ার লোকজন তারে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু বৌমা আমার হার ফিরল না গো। তখন থেকে সুজিতের একটাই কথা, হাসপাতাল দত্তি, ওখানে গেলে কেউ বেঁচে ফেরেনি। নাতিটারে লেখাপড়া শিখিয়ে মানুষ করলাম বাবা, বিয়ে দিলাম, ওদের মেয়ে হলো। সেই বউয়ের যখন হঠাৎ পেটে ব্যথা হলো আর ডাক্তার হাসপাতালে ভর্তি করতে বলল, তখন সুজিত খেপে গেল, আমরা সবাই নাকি ওর বউরে ওর থেকে কেড়ে নিতে চাচ্ছি। সেই বউ প্রায় বিনা চিকিৎসায় যখন রোগে ভুগে মরল বাবা, আমার নাতির মনে হলো সেই আসলে দত্তি, বউটারে খেয়ে ফেলেছে। তখন থেকে তার মাথাটা কেমন বিগড়ে গেল বাবা, নিজের মনে বিড়বিড় করত, থেকে থেকেই মুছে যেত, নাত বউটা গেছে, নাতিটাকে হারাতে চাইনি গো বাবা, তাই জোর করেই হাসপাতালে ভর্তি করেছিলাম। দত্তি আমার নাতিটাকেও সত্যি খেয়ে নিল, আর তোমরা সকলে দাঁড়ায় দাঁড়ায় দেখলে, কিচ্ছু করলে না বাবা। নির্বাক রইলাম আমি, শুধু পঙ্গু নয়, সুযোগ বুঝে মুখ বথির হতে জানি বই কি আমরা। বৃদ্ধার পাশ থেকে উঠে চলে আসছি, শুনতে পেলাম, আমি জমের অরুচি বাবা, ছেলে ছেলের বউটারে কে নাতিটারে মানুষ করেছি, এখন নাতি নাত বউরেও খেলাম, তবু এই বুড়ো হাড়ে আমার সুজিতের মেয়েটারে একলাই বড় করব। তোমরা বড় মানুষেরা কেবল দেখো, দেখেই যাও, দেখেই যাও। আমার যা জানার ছিল জানা হয়েছে, ভেবেছিলাম আজ তৃপ্তির ঘুম ঘুমাবো, কোনো স্বপ্ন আমার ঘুমে ব্যাঘাত ঘটাবে না, কিন্তু মাঝরাতে ফের স্বপ্ন দেখলাম, কত মানুষ, কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ শিক্ষক, কেউ পুলিশ, সবাই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, সকলেরই দুটো হাত কাটা, সবার সামনে দাঁড়িয়ে আছেন পার্থদা, বলছেন আয় অম্লান, শরীরের দুহাতের বোঝা ওই প্রতিবন্ধী সমাজের মুখে ছুঁড়ে মেরে আমার সঙ্গে এসে দাঁড়া, দেখবি হাত না থাকলে কারো কাছে হাত পাতার লজ্জাও নেই, আবার কাউকে হাত দিয়ে কিছু দিতে না পারার গ্লানিও নেই, কারোকে সাহায্য করতে হবে না, আর কারো থেকে সাহায্য নিতেও হবে না। মনে হলো ঠিকই তো বলেছেন পার্থদা, মানুষ যে অঙ্গের ব্যবহার করে না সেই অঙ্গ তো কালের নিয়মে একদিন লুপ্ত হয়েই যায়, এটাই তো যোগ্যতমের উৎপর্তন। স্বপ্নের মধ্যেই নিজের ট্রাউজারের দুই পকেটে নিজের দুই হাত ঢুকিয়ে এগিয়ে গেলাম পার্থদার দিকে, আস্তে 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 আস্তে।